মসজিদের হলফনামা জনসম্মুখে প্রকাশের পক্ষে মত দিয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে তাদের বিরুদ্ধে দুদক ও রাজস্ব বোর্ডের তদন্ত করা উচিত। রিপোর্ট আব্দুল্লাহ রায়হানের। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সাবেক মন্ত্রী এমপিদের হলফনামায় প্রকাশিত পাঁচ বছরের সম্পদের পাহাড় গড়ে তোলার সংবাদে এখন তোলপাড় দেশজুড়ে। আওয়ামী লীগ মুখপাত্র মাহবুবুল আলম হানিফ পাঁচ বছরে 9 কোটি টাকার কেবল সম্পদই কিনেছেন। সাবেক পূর্তমন্ত্রীর সম্পদ 10 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে 11 কোটিতে। এলজিইআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সম্পদ 1.25 কোটি থেকে বেড়ে 8.25 কোটি, সুরঞ্জিতের 5 কোটি থেকে 10 কোটি টাকা। গণমাধ্যমের আড়ালে থাকা সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীর সম্পদ টাকায় বেড়েছে 586 গুণ, আর জমিতে 143 গুণ। এমন তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, শ্রমমন্ত্রী সহ আরো অর্ধশত জনপ্রতিনিধি। তাদের নিজেদের দেয়া হলফনামাতেই উঠে আসা এসব সম্পদ বিবরণী প্রকাশে এখন বিব্রত খোদ সরকার এবং নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। রাষ্ট্রের অর্থনৈতিক অভিভাবক হিসেবে বিষয়টির ব্যাখ্যা জানতে চাইলে হলফনামা প্রকাশের পক্ষে মত দিলেও উল্টো তাদের পক্ষেই সাফাই গেলেন তিনি। যে ট্রাইবাল লিডার হতো, হি ওয়াজ দি মোস্ট, হি ওয়াজ দি সবচেয়ে বিত্তশালী লোক সে হতো। সো এটা স্বাভাবিক, বিকজ ইউ হ্যাভ এ পজিশন ইন পাবলিক সার্ভিস, তাতে সুযোগ আছে অনেক কিছু, সেটা হয়, সেটা দেয়ার ইজ নাথিং রং ইন দ্যাট। মহাজোট সরকারের মেয়াদের শেষ বছরে অধিকাংশের সম্পদ বাড়লেও অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে শতকরা 8 ভাগ। তাই 5 বছরে যাদের সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে তাদের বিরুদ্ধে রাজস্ব বোর্ড ও দুদকের তদন্ত চাইলেন তিনি। হিসাব দিয়েছি আমরা অক্টোবর নভেম্বর কালার করেছি, কেউ অক্টোবর কেউ নভেম্বর করেছে। এই 5 মাসে যে এইভাবে বেড়ে গেল, অফকোর্স দেয়ার আর ইন্টেলিজেন্স ইউনিট হুইচ উইল লুক এট ইট, অ্যাজ এসইসি উইল লুক এট ইট, অফকোর্স হিয়ার এটা অবভিয়াস এই কয়েকদিনের ব্যাপারে। 2008 সালে ক্ষমতায় আসার সময় অর্থমন্ত্রীর মোট সম্পদ ছিল 1.14 কোটি টাকা, যা 5 বছরে বেড়ে দাঁড়িয়েছে 1.58 কোটি টাকায়। এরই প্রেক্ষিতে গত বছরের জন্য 84,436 টাকা আয়কর অনলাইনে জমা দিয়ে প্রত্যয়নপত্র গ্রহণ করেন মোহিত। আব্দুল্লাহ রায়হান, এসটিভি, ঢাকা। প্রার্থীদের নির্বাচনী হলফনামা পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটে হলফনামা এবং আয়কর বিবরণীর লিংক থাকলেও তা উন্মুক্ত হচ্ছে না। দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আওয়ামী লীগের সাবেক ও বর্তমান মন্ত্রী সাংসদরা স্বেচ্ছায় তাঁদের সম্পদের তথ্য দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। এ সূত্র ধরে কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রী সাংসদের অস্বাভাবিক সম্পদ অর্জনের তথ্য প্রকাশিত হচ্ছিল। এই অবস্থায় হলফনামা প্রত্যাহার করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হলে মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে তথ্যটি বিভ্রান্তকর ও মিথ্যা বলে সংবাদ বিবৃতিতে দাবি করা হয়। সংবাদ নিচ্ছে আরেকটা